আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি খেজুরের বরফি। এটাকে খেজুরের পাক বা এনার্জি বারও বলা যেতে পারে। খেজুরের মধ্যে এত এনার্জি আছে, খেজুর আমাদের শরীরের জন্য এত উপকারী, এই কারণেই এটিকে খেজুরের এনার্জি বার বললেও কিন্তু ভুল হবে না। তো বানানো শুরু করি। এখানে আমি প্রায় 300 গ্রাম খেজুর নিয়েছি। খেজুরের বিচি ফেলে দিয়ে এরপর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আরও যেসব উপকরণ লাগবে, নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি, 2 টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি, পেস্তা বাদাম কুচি নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো, কাঠবাদাম কুচি নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো, আর এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি সাদা তিল। এখন এই খেজুরগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, একটি প্লেটে তুলে রাখলাম। চুলায় একটি ননস্টিকের প্যান রেখে এর মধ্যে আমি পপি সিডটাকে হালকা আঁচে টেলে নিচ্ছি। এক 2 মিনিটের মতো হালকা আঁচে টেলে নিয়ে উঠিয়ে রাখতে হবে। ঠিক একইভাবে সাদা তিলটাকেও টেলে নিচ্ছি। তিলের কালারটা যখন হালকা বাদামি রং হয়ে যাবে বা ফুটতে শুরু করবে তখন উঠিয়ে নিতে হবে। চুলায় 1 চা চামচের মতো ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা বাদামি রং হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এখনই একই কড়াইতে বাকি ঘিগুলো দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, ব্লেন্ড করা খেজুরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে দেখবেন যে খেজুরটা নরম হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু মাঝারি থেকে একটু কমে আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক চিমটি এলাচ গুঁড়া, পোস্তদানা, সাদা তিল যে নিয়েছি সেখান থেকে কিছু পরিমাণ পোস্তদানা, সাদা তিল, এরপরে বাদাম কুচি এই খেজুরের মধ্যে দিয়ে দিব। এখনই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন খেজুরটা এরকম হালুয়ার মতো হয়ে যাবে, এক জায়গাতে দলা পেকে থাকবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব খেজুরের এই মিশ্রণটাকে। একটি ট্রের উপরে ফয়েল পেপার বিছিয়ে দিয়ে ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। খেজুরের মিশ্রণটার অর্ধেকটা এখানে আমি এভাবে করে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এর উপরে বাদাম কুচি, পোস্ত দানা, সাদা তিল ভালোভাবে বেশি করে ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবে লেগে থাকে বাদাম কুচি, পোস্ত দানা আর সাদা তিল। এখন এই বিছানো খেজুরটাকে ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিলে কাটতে সুবিধা হবে। আরেকটি ফয়েল পেপার নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে ঘি মিশিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা খেজুরের মিশ্রণকে এভাবে গোল করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি। এর উপরে বাদাম কুচি, পোস্ত দানা আর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে। পুরোটা রোলের মধ্যেই বাদাম কুচি, পোস্ত দানা, তিল ছিটিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকেও একদম ঠান্ডা করে এরপর কাটতে হবে। একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। রোলটাকেও কেটে নিচ্ছি। খেজুরের বরফির মধ্যে
বাদাম অবশ্যই নিজের পছন্দ মতো দিতে হবে, চাইলে কিন্তু এর মধ্যে শুকনো নারিকেলের গুঁড়াও দেওয়া যাবে। খেজুরের বরফি যে কোনো এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাসের মতো খাওয়া যাবে। রোজার শুরুর দিকে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে পুরোটা রমজান মাস জুড়েই কিন্তু এই খেজুরের বরফিটা খাওয়া যাবে। ইফতারিতে তো খাওয়া যাবেই, চাইলে সেহরিতেও খাওয়া যাবে। ব্যাস তৈরি হয়ে গেল, খুবই মজার আর একদমই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি খেজুরের বরফি বা খেজুরের এনার্জি বার। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।